বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারীর মধ্যেও আমাদের সৈয়দ আহমেদ কলেজের পাঠদান নিয়মিতভাবে পরিচালিত হয়ে আছে। তারই ধারাবাহিকতায় আমি আজ ক্লাস পরিচালনা করব। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ রেবেল বাড়ি, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকান্তপুর গাবতলী, বগুড়া। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় পেশনা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ্য বিষয়টা হলো পেশনার ধারণা বলতে পারবে, পেশনার বৈশিষ্ট্য আলোচনা করতে পারবে, পেশনার চক্র সম্বন্ধে জানতে পারবে। তাহলে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একটা হলো পেশনার ধারণা, একটা হলো পেশনার বৈশিষ্ট্য, একটা হলো পেশনার চক্র সম্বন্ধে আলোচনা করতে পারবে। তাহলে আমরা আসি হলো পেশনার ধারণা সম্বন্ধে আলোচনা করতে। পেশনার কি? পেশনা বলতে আমরা কি বুঝি? কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহিত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রেষণা। তাহলে প্রেষণা আমরা কীভাবে দেব কর্মীদেরকে? প্রেষণা হলো কাউকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়া। ইংরেজিতে মোটিভেশন, এর আবেদনিক অর্থ হলো প্রেষণা। আর ল্যাটিন শব্দ মোভার থেকে ইংরেজি মোটিভেশনের উৎপত্তি হয়েছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালিত করার কৌশলকে বলা হচ্ছে প্রেষণা। কাজের প্রতি নিজস্ব আগ্রহ না থাকলে একজন কর্মীর যত জ্ঞান অভিজ্ঞতা থাকুক না কেন, সে কী করতে পারবে না? সে তার মেধাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। কর্মীরা মানুষ, এরা যন্ত্র নয়। তাই কী বলতেছে, তাই তাদেরকে দিয়ে জোর করে সব সময় কাজ করানো যাবে না। তাদেরকে দিয়ে কাজ করতে হবে কৌশলে। কী কৌশলে? তাদের আগে দেখতে হবে তাদের কী কী সমস্যা রয়েছে, কী কী অভাব রয়েছে, এই সমস্যা এবং অভাবটুকু খতিয়ে দেখতে হবে। দেখার পরে তাদেরকে সেই অভাব পূরণ করার জন্য কাজ করে যেতে হবে। তাহলেই কর্মীরা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আর কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং অনুপ্রেরণা সৃষ্টি করার কৌশলকে বলা হচ্ছে প্রেষণা। প্রেষণা এটি পুরোটি হলো একটি মনস্তান্ত্রিক বিষয়, যা কোনো ব্যক্তির কর্মতৎপরতা ও ইচ্ছাশক্তিকে জাগ্রত করে তোলে। প্রেষণা হলো একটি সাধারণ বিষয়, যা সব শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এ জাতীয় শক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। তাহলে আমরা পেশনা সম্বন্ধে বলতে পারি কি? পেশনা একটি কি জিনিস? পেশনা একটি হলো মনস্তাত্ত্বিক বিষয়। এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে। এটি কাজের প্রতি আগ্রহ তৈরি করে থাকে। এর দ্বারা কর্মীদের কাজের ক্ষমতা পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভবপর হয়ে থাকে। তাহলে কর্মীরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে, কর্মীরা যাতে কাজ আদায় করতে পারে, সেই জন্য সঠিকভাবে কাজে মনোযোগ দিতে পারে, সেই জন্য কর্মীদের কী করা হয়, প্রেষিত করা হয়, প্রেষণা দেওয়া হয়। তাহলে কর্মী প্রেষণা বিভিন্ন উপায়ে হয়ে থাকে, আর্থিকভাবে হয়ে থাকে, আর্থিক ছাড়াও হয়ে থাকে। যে কর্মীর যেটার প্রয়োজন ঠিক সেভাবেই যদি তাকে প্রেষণা দেওয়া হয়, তাহলেই কর্মীরা কী হবে, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব করা হবে। আর এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মূল বিষয় হলো কর্মীদের দ্বারা তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগানো। যদি একজন কর্মীর মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে যদি কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা না যায়, তাহলে সেই কর্মীর দ্বারা কী হবে না, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভবপর হবে না। লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই কর্মীদের কী করতে হবে, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে এবং মনোযোগ সৃষ্টি করতে হবে। যাই হোক, প্রেষণা সম্বন্ধে আমরা জানলাম কি? প্রেষণা হলো একটি মনস্তাত্ত্বিক বিষয়। প্রেষণার মাধ্যমে কাউকে বা কোনো কর্মীকে বা কোনো ব্যক্তিকে উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়া। হ্যাঁ, এটি ধারাবাহিক
কাজের একটি সমষ্টি, এর লক্ষ্য অর্জনে এটা সহায়তা করে থাকে, এটি কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে থাকে। তাহলে আমরা প্রেরণা সম্বন্ধে জানলাম। এবার আসি আমরা প্রেরণার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। কর্মীদের প্রেরণা কর্মীদের যৌক্তিক আচরণ উদ্বুদ্ধ করে, এটি কর্মীদের মনোবল এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতার সাথে সরাসরি জড়িত রয়েছে। তার এর বৈশিষ্ট্যগুলি কী কী হবে? মানব সংশ্লিষ্ট বিষয়। প্রেরণাটা মূলত হলো একটি মানব সম্পদের বিষয়, কারণ এটা মানুষের উপরেই প্রেরণা দেওয়া হয়। কারণ একটি প্রতিষ্ঠান মূল চালিকা শক্তি হলো কর্মী, আর কর্মীদেরকে মানুষ বলা হয়। তার জন্য বলা হচ্ছে মানব সংশ্লিষ্ট বিষয় হলো কি? প্রেরণা। ব্যবস্থাপনা বিভিন্ন কাজের মধ্যে প্রেরণা শুধু মানবিক উৎপাদনের সাথে জড়িত, মানবিক উপাদানের সাথে জড়িত। প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রেণীর নির্বাহী কর্মীদের নিয়ে ব্যবস্থাপনার প্রেরণামূলক কার্যক্রম চলতে থাকে। এক্ষেত্রে নির্বাহী কর্মীদের অভাব, অভিযোগ, আবেগ, অনুভূতি বোঝা সম্ভবপর নয়। তাই প্রেরণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা হয়। অবিরাম প্রক্রিয়া। প্রেরণা একটি ধারাবাহিক বা অবিরাম প্রক্রিয়া। কর্মীদের কাজের ক্ষমতা পূর্ণ মাত্রা ব্যবহার লক্ষ্যে তাদেরকে সর্বদা প্রেরণা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কর্মীদের চাহিদা বিবেচনা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় কোনো না কোনো প্রেরণামূলক কার্যক্রম চলমান রাখে। এই জন্য বলা হচ্ছে প্রেরণা একটি অবিরাম প্রক্রিয়া। লক্ষ্য কেন্দ্রিক। কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা হয়, আর এই জন্যই কর্মীদের লক্ষ্য অর্জন করা হয় বিধায় প্রেরণা হলো বলা হচ্ছে একটি লক্ষ্য কেন্দ্রিক। কর্মীদের তাহাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য কাজ করে, তাই প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে ব্যবস্থাপনাগণ কর্মীদের প্রয়োজনীয় বিবেচনা করে সেগুলো মেটানোর সচেষ্ট থাকে। এভাবে প্রেরণা সবসময় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিক লক্ষ্য ঘিরে আবর্তিত হয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে প্রেরণা একটি লক্ষ্য কেন্দ্রিক। অভাব ভিত্তিক। ব্যক্তির মধ্যে অভাববোধ না থাকলে প্রেরণা দরকার হতো না। এই জন্যই আগে চিন্তা করতে হবে কোন ব্যক্তির কিসের অভাব, সেই ব্যক্তির সেই অভাবকে খতিয়ে রেখে কর্মীদেরকে সেই অভাব পূরণ করার নিমিত্তেই প্রেরণা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন অভাব বিবেচনা করে প্রেরণামূলক উপাদান ব্যবহার করা হয়। যার অর্থের প্রয়োজন তাকে অর্থের প্রণোদনার মাধ্যমে অনুপ্রাণিত করা হয়, আর যার আত্মমর্যাদা সম্মানের প্রয়োজন তাকে অনার্থিক প্রণোদনার মাধ্যমে অনুপ্রাণিত করা হয়। এক্ষেত্রে কর্মীর যে বিষয়ে প্রয়োজন বা অভাব নেই এমন বিষয় নিয়েই কী হয়, উৎসাহিত করা যায় না। তাই বলা হচ্ছে অভাব ভিত্তিক। যে যার বিষয়ে অভাব রয়েছে সেই বিষয়ের উপর অভাব খতিয়ে দেখে তাদেরকে কী করা হয়, প্রেরণা দেওয়া হয়। ইতিবাচক এবং নেতিবাচক। প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুযায়ী প্রেরণা ইতিবাচক নেতিবাচক যে কোনো ধরনের হতে পারে। কখনো কখনো কোনো ব্যক্তি পুরস্কৃত করেও প্রেরণা দেওয়া যায়, আবার কখনো কখনো কোনো ব্যক্তিকে পুরস্কার না করে তাকে তিরস্কারের মাধ্যমে বা কাজ থেকে ছাড়াই করে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে প্রেরণা একটি ইতিবাচক এবং নেতিবাচক একটি প্রক্রিয়া। অনুমান নির্ভর। প্রেরণাটা কি? অনুমান নির্ভর। ব্যবস্থাপনার কাজ সম্পদের উপকরণ সম্পদের মধ্যে মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান বলে বিবেচিত হয়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, আচরণ, যোগ্যতা, কাজের প্রতি আগ্রহ ও একাগ্রতা প্রভৃতি সহজেই বিশ্লেষণ করা সম্ভবপর নয়। তাই কর্মীদের প্রেরণা দেওয়ার ক্ষেত্রে কী করা হয়, বিভিন্ন বিষয়ে অনেকটা অনুমানের ভিত্তিতে কাজ করতে হয়। এই জন্যই বলা হচ্ছে প্রেরণা একটি অনুমান ভিত্তি। সুতরাং বলা যায় যে প্রেরণা প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনের লক্ষ্যে কর্মীদের কর্মশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে। একজন কর্মীকে তার মেধাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রেরণা একটি অপরিহার্য বিষয়।
একজন ব্যক্তি তার মেধা যোগ্যতা সব আছে এবং তার সব মেধা যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানোর কৌশলকে বলা হচ্ছে প্রেরণা। মানবিক প্রচেষ্টার প্রভাবিত করে প্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার এর মূল উদ্দেশ্য। আর এই মানসিক প্রচেষ্টাকে প্রভাবিত করার জন্য কর্মীদের বিভিন্নমুখী চাহিদা পূরণ করতে হয়। তাহলে প্রেরণা বৈশিষ্ট্য আমরা দেখলাম, এবার আমরা আসবো হলো প্রেরণা চক্র সম্বন্ধে। আমরা আসবো যে প্রেরণা চক্রটা কি, চক্র বলতে আমরা কি বুঝি, ঘূর্ণায়মান, একটা শেষ হলে আরেকটা যাবে, আরেকটা শেষ হলে আরেকটা যাবে এবং প্রথমটা আবার পুনরায় চলে আসবে, এটাকে বলা হচ্ছে চক্র। তাহলে চক্র সম্বন্ধে প্রেরণার প্রক্রিয়া ধারণাগুলো যেমন অভাব তাড়না, আচরণ, উদ্দীপক প্রাপ্তি, সন্তুষ্টি অর্জন, পর্যায়ক্রমে সম্পাদন ও চলমান থাকে বলা হচ্ছে প্রেরণা চক্র। তা অভাব প্রয়োজন বলতে আমরা কী বুঝি, যে অভাব প্রয়োজন বলতে আমরা কী বুঝি, যে প্রেরণার মূল ভিত্তি কিংবা উৎস হলো অভাব বা প্রয়োজন অনুভব করা। মানুষ বা কর্মীদের জৈবিক অথবা মানসিক অসমতাজনিত কারণে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হচ্ছে অভাব। আর অভাব একজন ব্যক্তির ভিতরে যখনই অভাব থাকবে তখন তাকে প্রেরণা দেওয়াটা সহজ হবে। ধর একজন বিষয়ে বলা যায় একজন ক্ষুধার্ত ব্যক্তি, এক্ষেত্রে তিনি খাদ্য অভাব বোধ করেছে, তাকে খাদ্য সংগ্রহ করতেই হবে, এটা হচ্ছে অভাব তাড়না। অভাব বা প্রয়োজন কারণেই কর্মীদের মধ্যে তাড়না তৈরি হয়ে থাকে, অভাব পূরণের কর্মীদের কাজের প্রতি আগ্রহ হয়ে থাকে, আগ্রহ হয়ে ওঠে, তাই তারা সেই কাজ করতে খুব উদ্গ্রীব হয়ে যায়, তারা কাজকে খুব সহজভাবে মেনে নেয় এবং কাজ তারা করতে আগ্রহ হয়ে থাকে, এটা হচ্ছে তাড়না। তা তাড়নার মাধ্যমে কী হয়, ক্ষুধার্ত ব্যক্তিরই ক্ষুধ অনুভব থেকে কি হয় অস্থির হয়ে ওঠে, কি অস্থির হয়ে ওঠে, কাজ শেষ করার জন্য, কাজটি করার জন্য অস্থির হয়ে ওঠে, মানে তাড়না সৃষ্টি হয়ে যায় তার ভিতরে, যে কাজটি করলে আমি খাবার পাবো বা টাকা পাবো, টাকা দিয়ে আমি খাবার পাবো, এই জন্য কী হয় এই কাজটি করার জন্য তার ভিতরে একটি তাড়না শক্তি তৈরি হয়ে যায়। লক্ষ্যভিমুখী আচরণ, তাহলে তাড়না থেকে ব্যক্তি বা কর্মীর লক্ষ্যভিমুখী আচরণ উদ্বুদ্ধ হন। এই পর্যায়ের কোনো নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে কর্মীর আচরণ নির্ধারিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ তাড়না থেকে কর্মী কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন, এরপর ওই লক্ষ্য পৌঁছানোর জন্য তিনি পরবর্তী কর্মসূচি নিয়ে থাকেন। যেমন বলা যাচ্ছে উল্লেখিত ক্ষুধার্ত ব্যক্তি খাবার রান্না করে বা কিনে ক্ষুধা মেটানোর চেষ্টা করে থাকেন। এই পর্যায়ে লক্ষ্য তার কি, খাবার খাওয়া, সেক্ষেত্রে কি করবে, সে খাবার রান্না করে খায় বা খাবার সে ক্রয় করে খায়, এটা তার লক্ষ্য হয়ে থাকে। উদ্দীপক প্রাপ্তি, প্রেরণার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হলো উদ্দীপক। প্রেরণার প্রক্রিয়ার এই পর্যায়ে কর্মী সন্তুষ্টি কর্ম প্রচেষ্টার মাধ্যমে অভাব পূরণ সক্ষম হন, এই অভাব পূরণই হলো কর্মীর মূল লক্ষ্য। এভাবে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের মাধ্যমে কর্মীদের নির্দিষ্ট কোনো চাওয়া সমাপ্তি হয়, অর্থাৎ কর্মীর একটি অতিরিক্ত চাহিদা পূরণ হয়। যেমন খাবার খাওয়ার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তিটি অভাব পূরণের সক্ষম হয়ে ওঠে। এবার এসে আমরা সন্তুষ্টি অর্জন, মানে সব শেষের কাজটি হচ্ছে সন্তুষ্টি অর্জন করা। অভাব পূরণের মধ্য দিয়েই মূলত সন্তুষ্টি আসে। একটি কর্মীর যখন সব কাজ শেষ কাজটি হচ্ছে, সে তার অভাব পূরণ হয়েছে, মানে সে ক্ষুধার্ত ব্যক্তি, সে খাদ্য খেয়েছে, খাদ্য খাওয়ানো হয়ে গেলে তার কী হবে, সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। মধ্য দিয়েই মূল সন্তুষ্টি আসে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্দীপক অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলে তারা সন্তুষ্ট লাভ করে। এটি হলো প্রেরণার চক্রের চূড়ান্ত পর্যায়ে, এখানে ব্যবস্থাপকদের করণীয় শেষ হয়। যেমন ক্ষুধার্ত ব্যক্তিটি খাবার খাওয়ার পরে তার অভাব প্রয়োজন দূর হয় এবং পরিতৃপ্তি ও সন্তুষ্টি অনুভব হয়, তাহলে এটা হলো সন্তুষ্টি অর্জন। এই সন্তুষ্টি অর্জন হলে কি শেষ, একটা ব্যক্তির, একটা কর্মীর, একটা মানুষের যখন খাওয়া হয়ে গেছে
তারপরে কি তারা খুদে লাগবে না? হ্যাঁ, তারপরে আবার তার খুদে লাগবে, আবার তার খাবার প্রয়োজন হবে। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে পেষণ একটি চক্র যা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যে মানুষের পরিসন্তুষ্টি অর্জন হয়েছে, খাওয়া শেষ হয়েছে, তার খাওয়া শেষ হওয়ার পরে আবার তাকে খুদে লাগতে পারে এবং তাকে খুদে লাগবে, আবার তার অভাব প্রয়োজন হবে, তাড়নার সৃষ্টি হবে, লক্ষ্যমুখী আচরণ সৃষ্টি করবে, উদ্দীপকে প্রাপ্ত হবে, আবার সন্তুষ্টি অর্জন হবে। এভাবেই মানুষের কী হয়, একটি চক্র তৈরি হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে পেষণ একটি চক্র। পেষণ কি একটি চক্র বলা হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে তিনটে প্রশ্ন দেখলাম। একটা হলো পেষণার ধারণা, একটা হলো পেষণার বৈশিষ্ট্য, একটা হলো পেষণার চক্র সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তাহলে এই তিনটি প্রশ্ন সম্বন্ধে আলোচনা করলাম। এই তিনটি প্রশ্ন আমরা বাসায় একটু ভালোভাবে দেখব। এই বলে আজকে আমার ক্লাস এখানে ইতি টানছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায়। খোদা হাফেজ।